নারীদের বিয়ে, তাহলে কি ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে? বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাব না, প্রেমও করব না, ছেঁকাও দিব না, মেয়েদের ধারের কাছেও যাব না। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছে তাই করে। খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বরে, যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে, তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি, ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল এবং আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এই এত ভয়াবহ লেভেলের, এত এক্সট্রিম লেভেলের। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে, ওর উপর কি জিন আসলো নাকি কি হলো, আমি কল্পনা করতে পারছিলাম না। ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার 999-এ কল দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের, আমার ভালোবাসার মানুষের জন্য এগেনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলছি, সেটা কিন্তু অনেকটা এক্সট্রিম। পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম, ও তো, ওকে তো আমি ভালোবাসি, পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত বা এই ধরনের চিন্তাও আসে, কিন্তু ওই মোমেন্টটা আসলে কীরকম হবে, সেটা যে সাফারার, হ্যাঁ, সে ছাড়া কেউ বলতে পারবে না। যে ওই মোমেন্টে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন, ওই মোমেন্টে আপনার মানসিক যে ফিলিংসটা সেটা আমি দূর থেকে বসে আসলে ফিল করতে পারবো। প্রথমত এই এই মানে এক্স্যাক্টলি এই দুটো পার্সনকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওনাদের ভিতরে আসলে রিয়ালিটি অ্যান্ড কী কী হয়েছে সেটা আমাদের জানার কথা না। আমি যেটা বলতে চাই একটা মানুষ হিসেবে, সেটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না, সেটা ছেলে হোক মেয়ে হোক, কাউকে আপনি এইভাবে ফিজিক্যালি কী বলে এটা আঘাত করতে পারেন না। হ্যাঁ, এটা আমার সাথেও কিন্তু একটা টাইমে হয়েছিল, আমার ফেস নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং এটা কারোর সাথেই করা উচিত না, এটা ছেলে হোক মেয়ে হোক এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না তখন আপনারা একটু স্পেস নেন, একটু টাইম নেন। আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে, খুব অবিচার করা হয়েছে আপনার সাথে, আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটা সহায়, ভালোবাসার সাথে অবসেশন বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, একটা অবসেশন শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সব কিছু ঠিক হয়ে যাক, যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ও হয়তো নিজের টেম্পারকে ইয়ে করতে ধরে রাখতে পারেনি। তার জন্য ঘটনা সাপোর্ট করছি না, বা ছেলেদেরকেও বলছি যে আপনারা লয়াল থাকবেন সম্পর্কে, ও আমার সোলমেট, ও আমার সোলমেট।